আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, সিমার ছোট আলু আর ইলিশ মাছের লেজ মাথা দিয়ে আমি রান্নাটা করব ঠ্যাংরা শুটকি দিয়ে। আসুন তাইলে আমরা রান্নাটা করি, কি কি জিনিস লাগবে আমি দেখাই দিচ্ছি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। দর্শক, এটা একটা সিম্পল রান্না, কোনো বেশি কিছু লাগে না। এখানে মরিচ, হলুদ, রসুন, কাঁচামরিচ আর ট্যাংরা শুটকি, এই দিয়ে আমি রান্নাটা করব তেল ছাড়া। আসুন তাইলে আমরা রান্নাটা শুরু করে দিই, সে পর্যন্ত আমার সাথেই থাকবে। ফ্রাই প্যানে বসাই দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি সিম, মাছটা পরে দিব, সিম আর আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে বসাই দিই। এখানে মরিচ আর হলুদ আছে, 1 টেবিল চামচ মরিচ আর 1 চামচ হলুদ আর 2 টেবিল চামচ রসুন, রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আর শুটকিটা আমি দিয়ে দিচ্ছি, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো করে, দেখে দেয়া যাবে। পানিটা দিয়ে দিলাম, আমি মাখিয়ে নিই, তারপর আপনাদের সামনে মাখিয়ে নিছি। এখন আমি ঢাকা দিয়ে দিব, মাছ আর কাঁচামরিচটা আমি ভরে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিই, 2-3 মিনিট পরে আবার আপনাদের সামনে নিয়ে আসবো, সে পর্যন্ত আমার সাথেই থাকবে। আমি ঢাকা দিয়ে দিলাম, কি কি অবস্থা বলো, একটা চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব, ইলিশ মাছ বেশি রান্না করা লাগে না, মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব, সে পর্যন্ত আমার সাথে করে থাকবেন। ঢাকা দিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন, দেখি কি অবস্থা, একটু নাড়া চাড়া দিই, জাল হবে, ভালো জাল হবে, ভালো লাগবে না। আমার ঢাকা দিয়ে দিলাম, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। পরে কাঁচামরিচটা দিব, দেখেন কি অবস্থা, আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আমি আবার একটু ডাটা দিয়ে দিব, তারপর নামিয়ে পরিবেশন করব। ডাটা দিয়ে দিলাম, দেখেন রান্নাটা কেমন হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব, আমার রান্নাটা হয়ে গেছে, সে পর্যন্ত আবার সাথে থাকবেন। আমার রান্না হয়ে গেছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে, আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।